প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদেরকে ভাগ পদ্ধতির সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটি শিখাবো একদম সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দেব আজকের পর থেকে আর তোমরা ভাগ পদ্ধতিতে গসাও করতে ভুলবে না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের উপকারে আসবে তো আমি সর্বপ্রথমে একটি উদাহরণ নিয়ে নিচ্ছি সেটি হচ্ছে যে ষোলো আর চল্লিশ এটার দশক নির্ণয় করব তাহলে কি হবে না ষোলোকে আমরা যদি চল্লিশ এইভাবে লিখি তাহলে প্রথমে ষোলো একে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলো আটচল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে ষোলো দুগুণি বত্রিশ এইটা দিলাম দেওয়ার পর এইটা যদি আমরা বিয়োগ করি কি পাই আট এবার এই আট দিয়ে আবার এই ষোলোকে ভাগ করতে হবে তাহলে এই ষোলোকে যদি ভাগ করি আট দুগুণি ষোলো তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে আট অতএব তাহলে গসাগু এইটা হয়ে গেল আট এটা হলো যখন দুটো সংখ্যা থাকবে তখন এবার যদি তিনটে সংখ্যা দেওয়া থাকে তাহলে তোমরা কিভাবে গসাগুটা করবে চলো দেখে যাক। তো দেখো এরকম যদি তিনটে দেওয়া থাকে সংখ্যা তাহলে গসাগুটা কিভাবে করব। প্রথমত প্রথম দুটোর গসাগু আমরা নির্ণয় করে নেব তাহলে যদি প্রথম দুটোর গসাগু নির্ণয় করি তাহলে ছাব্বিশ আর ছাব্বিশ দুগুনি কত হয় বাহান্ন বসিয়ে দিলাম এবার এখানে কত হচ্ছে দেখো তিন এক তেরো এবার এইটা দিয়ে এটাকে যদি আমরা বসা ভাগ দিই তাহলে দেখো তেরো দুগুনি ছাব্বিশ তাহলে এখানে আমাদের উত্তরটা কত আসলো তেরো এবার এই তেরো দিয়ে আবার এইটাকে ভাগ করতে হবে সেটা হচ্ছে একানব্বই সাত তেরো একানব্বই ঠিক আছে তাহলে আমাদের মিলে গেল ভাগটা তাহলে আমাদের নির্ণীয় গসাগু কিন্তু হচ্ছে তেরো তাহলে নির্নি গসাগু নির্নিয় গসাগু সমান তেরো বোঝা গেল আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটিকে প্রেস করে নাও এইরকমই নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও